হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন কাস্টুব ইউটিউব চ্যানেল। তারপরও সবাইকে হোমওয়ার্ক অনলাইন কাস্টুব ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তেসো আমরা শুরু করি পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে ডিটেলসে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর করা হয় এবং এমনভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হয় যাতে তোমরা জীবনে না ভুলো। তো সুতরাং এই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দাও, আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঙ্গে দেওয়ার জন্য। তো চলো আমরা দেরি না করে শুরু করি ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা 2021 অক্টোবরে যেটা দেওয়া হয়েছে। তো দেখো বাংলার প্রশ্ন কী আছে তোমাদের সামনে। দেখো বাংলার প্রশ্ন দিয়েছে, অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছলো। কাদের কথা বলা হয়েছে? তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল কেন? তো দেখো আমরা এটা যদি ভালো করে আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাবো, পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশে ব্যাঙ মৌমাছি মোরগ ও ক্ষুধার্ত বাঘেরা কোথায় গেছিল? ভগবানের প্রাসাদে গেছিল ভগবানকে দেখা করতে। তাহলে এখানে উত্তরটা কী হবে, কারা গেছিল? না এখানে পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশ অনুসারে ব্যাং মৌমাছি মোরগ ও ক্ষুধার্ত বাঘেদের কথা বলা হয়েছে। কাদের কথা বলা হয়েছে? ব্যাং মৌমাছি মোরগ ও ক্ষুধার্ত বাঘেদের কথা বলা হয়েছে। এবার দেখো দ্বিতীয় অংশটা, তারা ভগবানের প্রাসাদে গিয়েছিলেন ছিল কেন? না তাদের ভগবানের প্রাসাদে যাওয়ার কারণ হলো একবার ভয়ানক খরা দেখা দেয়, তখন তারা সবাই মিলে ভগবানের প্রাসাদে যাবে বলে সিদ্ধান্ত নেয়। সব একাই যে গেলে তো হবে না, সবাই মিলে ভগবানকে দেখা করবে বলে ভগবানের প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের বিশ্বাস ভগবানই তাদের এই সমূহ বিপদ থেকে রক্ষা করবেন, তাই তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল। ঠিক আছে, তো চলো আমরা দেখি পরেরটা। 1.2 দেখো, আমার যেন লাগলো ভারী ভালো, কোন দৃশ্য কথকের ভারী ভালো লেগেছে? তো আমরা এটা ভালো করে যদি লক্ষ্য করি, উদ্ধৃত অংশটি মৈত্রী দেবীর কবিতা ঝড় থেকে নেওয়া হয়েছে। ঝড় কবিতাটা তোমরা নিশ্চয়ই পড়েছ, ঝড় কবিতাটাই সুন্দরভাবে মৈত্রী দেবী এই অংশটা বুঝিয়ে তুলেছেন আমাদেরকে। শিশুরা দুপুরবেলায় যখন মাঠে খেলা করছিল তখন হঠাৎ করে ঘন কালো মেঘ আকাশ ঢেকে দেয়। তাহলে এই আকাশ ঢেকে দেওয়াতে কী হলো, শিশুরা কিন্তু সেখানে কী হলো, ছায়া পেল, আর কবির এই এই দৃশ্যটাকেই ভারী ভালো লেগেছিল। তাহলে উল্লেখিত অংশটি মৈত্রী দেবীর কবিতা ঝড় থেকে নেওয়া হয়েছে। শিশুরা দুপুরে যখন খেলা করছিল তখন হঠাৎ ঘন কালো মেঘ আকাশে দেখা যায়, লেখকের এই ছায়াময় দৃশ্যটি ভারী ভালো লেগেছিল। তাহলে হয়ে গেল। এবার দেখো, লোকে বলে মন্ত্র জানা চাই, কিসের মন্ত্র? মধুয়ান্তে বাঘের মুখে রচনাংশে মন্ত্র জানা লোকটির নাম কি? তাহলে প্রথমে আমাদেরকে ক্লিয়ার করতে হবে কিসের মন্ত্র। তো মধুয়ান্তে বাঘের মুখে মানে বুঝতেই পেরেছো, মধুয়ান্তে যাওয়ার জন্য আমাদের কিসের মন্ত্র? এখানে শিবশঙ্কর মিত্রের মধুয়ান্তে বাঘের মুখে গদ্যাংশে আমরা দেখতে পাই মধু ভাঙা কিন্তু যাত্রার কাজ নয়, মধু ভাঙার যে মন্ত্রটি এখানে সেটিই বলা হয়েছে। মন্ত্র বলতে এখানে মধু ভাঙা বা মৌচাক কাটার মন্ত্রটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, সবাই কিন্তু মৌচাক কাটতে পারে না, তার জন্য জানা দরকার কি, মন্ত্রের। তো এই মৌচাক কাটার মন্ত্রের কথা এখানে বলা হয়েছে। মন্ত্রের দ্বারা কী করতে হবে, মাছিদেরকে অন্যদিকে ভাগিয়ে দিতে হবে, অন্য পথে চালিয়ে দিতে হবে। তাহলে মৌমাছিরা যদি অন্যদিকে চলে যায় তাহলে আর মধু কাটা মধুর চাক কাটাটা আর ভয় থাকবে না। কিন্তু যদি না করা হয়, তারা যদি বুঝে নেয়, তারা যদি ওখান থেকে না পালায়, তারা যদি বুঝে নেয় যে শত্রুরা আমাদের ঘর কাটছে, মৌচাকটা তো মৌমাছির ঘর, তাহলে কী করবে? তাহলে সঙ্গে সঙ্গে তারা হুল দিয়ে ফুটো করে দেবে, হুল দিয়ে বিঁধে দেবে, কামড়ে দেবে পেছন দিয়ে। ঠিক আছে, নিয়ে শেষ করে ফেলবে। ঠিক আছে, তাহলে লাস্ট কোশ্চেনটা হচ্ছে লোকটির নাম কি? এখানে মন্ত্র জানা লোকটি হলো আমাদের সবার প্রিয় ধনাই। চলো দেখি 1.4 হচ্ছে মুকুট হয়ে ঝাঁক বেঁধে লক্ষ হীরার মাছ। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাঠ। এখানে কি দেখে কবির এমন মনে হতো? তাহলে দেখো আমরা দেখেছি যে কবি অশোক বিজয় রাহা রচিত মরু মায়া তরু, মায়া তরু মানে মায়ার গাছ কবিতায় আমরা দেখতে পাই। কবি সমগ্র কবিতা জুড়ে
গাছের যে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর রূপ, বা গাছ যে রূপ বদলাতে পারে, বৃষ্টিতে ভিজলে একরকম, রোদে থাকলে একরকম, ছায়ার মধ্যে থাকলে একরকম, রাত্রিবেলায় আবার আর একরকম, তাহলে এই গাছের যে বিভিন্ন রূপ আমরা কিন্তু সেটা খুব সুন্দরভাবে এই মায়াতরু কবিতাটি আমরা দেখলেই বুঝতে পারবো। তো বৃষ্টির পরে চাঁদ উঠলে গাছের ভেজা পাতাগুলো কী হয়, চকচক চকচক করে, তখন তিনি গাছটিকে মুকুটধারী লক্ষ হীরের মাছ বলে মাছ রূপে কল্পনা করেছে। তো বুঝতে পেরে গেছো নিশ্চয়, গাছটা যখন ভিজে থাকে তার উপর যখন চাঁদের আলো পড়ে তখন মনে হয় যেন রূপও চকচক করছে, তাই কবি এখানে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ এই কথাটা বলেছে। চলো 1.5 দেখে নেই। কান্নায় ভেঙে পড়লো ছোট্ট ফণী মনসা গাছ। ছোট্ট ফণী মনসা গাছ কান্নায় ভেঙে পড়লো কেন? তো আমরা যদি এখানে বীরু চট্টোপাধ্যায়ের রচিত ফণী মনসা ও বনের পরিগদ্যাংশটি ভালো করে পড়ি তাহলে কী দেখতে পাবো, ফণী মনসার গায়ে কাঁটা ভর্তি পাতা। এই কাঁটাযুক্ত পাতায় ফণী মনসার গাছ কিন্তু অত খুশি ছিল না। ফণী মনসার গাছ সবসময় ভাবতো যে আমার গায়ে কাঁটা, আমাকে কেউ ভালোবাসে না, তাই সে নিজের রূপের খারাপ অবস্থার কথা কাকে জানাবে, পরিদেরকে জানাবে। পরিরা তো পারে সব কিছু চেঞ্জ করতে, আমাদের যদি দুঃখ দুর্দশা হয় তাহলে আমরা কী করবো, কাকে জানাবো, ওপরবেলা ঈশ্বরকে, তেমনি পরিদেরকে জানাবে গাছেরা। এবং পরির সামনে কী করে, অনেক কান্নাকাটি করে, জানায় তার দুঃখ নিবারণের জন্য কী করে, পরি কী করে তার দুঃখ নিবারণের জন্য সঙ্গে সঙ্গে তাকে কী করে দেয়, তার গাছের পাতাগুলো সুন্দর কচি কচি পাতাতে পরিণত করে দেয়, একদম পালং শাকের মতো নরম। তখন কিছুক্ষণের মধ্যে কী আসে, ছাগল এসে ম্যাঁ ম্যাঁ করতে করতে সেই পাতাগুলো কিন্তু খেয়ে নেয়। আবার তাকে যদি আবার সোনার পাতা দিয়ে দিল, ছাগলে তো আর খেতে পারবে না, বললে আমাকে এমন পাতা দাও যেন সোনার পাতা হয়। সোনার পাতা যখন দিল তখনও এক বিপদ, ডাকাতের দল এসে পুরো পাতাগুলোকে একটা একটা করে ছিঁড়ে নিয়ে চলে গেল। এই ছিঁড়ে নেওয়ার পরেই কিন্তু একদম ন্যাড়া হয়ে যাওয়া গাছ ফণী মনসা গাছটি অঝরে কান্নায় ভেঙে পড়েছিল। বুঝতে পেরে গেছো নিশ্চয়, নিজেদের যে রূপ আছে, নিজেদের যে চেহারা আছে তাতেই সুখী থাকতে হয়, কাক কখনো ময়ূর সাজলে হবে না। ঠিক আছে, আমাদেরকে ওপরবেলা যেভাবে পাঠিয়েছে এর একটা গুরুত্ব আছে, সবার চেহারা আলাদা, সবাই সুন্দর। হ্যাঁ, কালো মানুষটিও যেমন সুন্দর, ফর্সা মানুষটিও তেমনি সুন্দর, সবাই আমরা ঈশ্বরের তৈরি, তাই আমরা সবাই সমান। ঠিক আছে, আমরা নিজেদের ওপরে কেউ কিন্তু ঘৃণা করব না। ঠিক আছে, চলো আমরা সবসময় সন্তুষ্ট থাকবো। এবার দেখবো 2-এর কোশ্চেনগুলো, নিচের ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখো এখানে ব্যাকরণগত প্রশ্ন, নিচের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো। তাহলে এখানে দেখো, গিন্নি মায়ের আদেশে সকলে একসঙ্গে চললো, তাহলে এই গিন্নি মা মানে মেয়ে ছেলে, মেয়ে ছেলে ভাব লাগছে না কথাটা শুনে, একদম গিন্নি মা, এই দুটোই কিন্তু মেয়ে ছেলেবাচক শব্দ। তাহলে এখানে আমি যদি কর্তাবাবু বলি, তাহলে এখানে বাক্যটা আমাদেরকে পুরোটা কর্তাবাবু লিখে পুরোটা চেঞ্জ করে দিতে হবে। আমি দেখো করেছি, কর্তাবাবুর আদেশে সকলে একসঙ্গে চলল, ঠিক হবে না, কর্তাবাবু, গিন্নি মায়ের উল্টো বা গিন্নি মায়ের পুংবাচক হচ্ছে কর্তাবাবু। চলো দেখো, দীর্ঘ তীর্থর দিদি কলেজে অধ্যাপিকা, তাহলে তীর্থর দিদি, দিদি একটা মহিলা কথা, হ্যাঁ স্ত্রীলিঙ্গ, আবার অধ্যাপিকাটাও স্ত্রীলিঙ্গ, তাহলে এখানে কী করতে হবে আমাদেরকে, দিদির বদলে কী করতে হবে বলো, দিদির বদলে দিদির ছেলেবাচক শব্দ কি, দাদা, একদম ঠিক, দিদির বদলে দাদা করতে হবে। আর অধ্যাপিকা একটা মেয়ে ছেলে শব্দ, তাহলে এটাকে আমরা পুরুষ ছেলে পুরো অধ্যাপক, তাহলে আমি এরকম করেছি, তীর্থর দাদা কলেজের অধ্যাপক, কত সোজা, সবাই বুঝে গেছো। ঠিক আছে চলো এবার দেখি 3.1.3 পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। পাঠিকা মানে মেয়ে ছেলে, এখানে লেখিকা একটা মেয়ে ছেলে, তাহলে এখানে আমাদেরকে পাঠিকা থেকে ব্যাটা ছেলে করতে গেলে কী হবে, পাঠক, আর লেখিকা থেকে লেখক, তাহলে আমি এটা কী করেছি দেখো, পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন, একদম ঠিক। চলো এবার দেখি 2.2 লিঙ্গ পরিবর্তন করো, লিঙ্গ মানে পুং থেকে স্ত্রী, তাহলে লিঙ্গ কিন্তু এখানে 3 প্রকার হয়, একটা হচ্ছে পুংলিঙ্গ আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর যাদের লিঙ্গ নাই তাদেরকে কী বলে, ক্লিবলিঙ্গ। ঠিক আছে, তো ক্লিবলিঙ্গের ব্যাপারটা আসেনি, এখানে আমাকে স্ত্রী থেকে পুরুষ করতে হবে,
আর ক্লিবলিঙ্গে তো লিঙ্গ বোঝাই যায় না। তাহলে চলো দেখি, আমরা দেখি 2.2.1 এ কী দিয়েছে, কবির লিঙ্গ পরিবর্তন করতে হবে। তো কবির তো ভাবো তো, কবি কবি থেকে কী করা যায়, কবি থেকে কী করা যায়, মেয়ে কবি, মেয়ে কবি হতে পারে, কিন্তু আমরা এখানে করব মহিলা কবি, বুঝতে পেরেছ, কবিনী হয় না, মহিলা কবি, ঠিক আছে। চলো দেখি এবার গুণবান থেকে কী হবে, এটা সবাই করো, ছেলেদেরকে বলি তুই খুব গুণবান, এই যে তোমরা ভিডিও দেখছো, মোবাইলে কষ্ট করে পড়াশোনা করছো, তোমরা সবাই খুব গুণবান, তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল, তোমরা বড় হয়ে অনেক কিছু করো। তেমনি গুণবান আমরা যদি মেয়ে ছেলে থাকে, এখানে যারা মেয়ে ছেলে দেখছো তাদেরকেও তো আমাকে কিছু বলতে হবে, এই যারা মেয়ে ছেলে মহিলা দেখছো তোমরাও কিন্তু খুব গুণবতী, তোমরাও কিন্তু অনেক গুণের অধিকারী, তোমরা কিন্তু গুণবতী, ঠিক আছে, তোমরাও বড় হয়ে অনেক কিছু হতে পারবে, আশীর্বাদ রইল। তাহলে গুণবান থেকে কী হলো, গুণবতী হয়ে গেল। তাহলে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পঞ্চম শ্রেণীর অক্টোবরেরটা আমরা করে ফেললাম, এরপরে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আসবো ইংরেজির।